Comeback Times. কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবাণী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন। ছায়াবাণী সিনেমা বিল্ডিং আরামবাগ, মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। মানুষ মানুষের পাশে দাঁড়াবে, এটাই মানব ধর্ম। এর মধ্যে বাহবার কিছু নেই। ইয়াস দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য যখন প্রথমবার সুন্দরবন এলাকার বাসন্তী থানার গোসাবা অঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আরামবাগ টাইমসের কাছে বার্তা আসে, সাধ্য নেই জেনেও আমরা পিছপা হইনি। আমাদের পাশে কিছুটা হলেও সাহায্যের হাত বাড়িয়ে দাঁড়ায় খানাকুলের নীরবে আমরা ও গোঘাটের হরিহরপুর ফ্রেন্ডস অফ এনভায়রনমেন্ট নামে দুটি সংস্থা। কিন্তু ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত এই এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার জন্য একদিকে বিপুল অঙ্কের গাড়ি ও বোট ভাড়া, অন্যদিকে শুকনো খাবার ও অন্যান্য সামগ্রী প্রয়োজন। প্রায় 75% ব্যয়ভার দিয়ে হাত বাড়িয়ে দেন আরামবাগের ডাক্তার অশোক নন্দী, দুই উদ্যোগপতি সুব্রত কুণ্ডু এবং রামকৃষ্ণ ব্যানার্জি। এরপরই সন্দেশখালী থেকে একইভাবে আবেদন আসে তার নিয়ে যাওয়ার। একই ব্যক্তিদের কাছে বারবার হাত পাতা অনুচিত, তাই আমরা আরামবাগ টাইমস ফেসবুক পেজে, ফোনপে, গুগল পেতে সাধ্যমতো ত্রাণের আবেদন জানাই। প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেট সমীর দাস, খুশিরডিঙ্গা আর্ট স্কুলের কর্ণধার দিলীপ হালদার, কিশোরপুর এক পঞ্চায়েতের প্রধান সন্দীপ বর ফোনপেতে আর্থিক সহায়তা প্রদান করেন। বসন্তপুর আমতলার বিশিষ্ট সমাজসেবী তথা কারবালা আস্তানা কমিটির অন্যতম ব্যক্তিত্ব শেখ কামরুদ্দিন, বর্ণমালা প্রেসের কর্ণধার অর্ণব ঘোষ, কালীপুর 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শিখা সর্দার, আরামবাগ মিয়াপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী সাবিনা বেডিং সেন্টারের মালিক শেখ আজিবর আলী, গৌরাটি দুয়ের উপপ্রধান অনন্ত ভট্টাচার্য, আরামবাগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুনীল সামন্ত, খানাকুলের অলোক রায়, সুমন মুখার্জি, সুখদেব নায়ক সহ ওই এলাকার কিছু ব্যবসায়ী যে যার সাধ্য মতো সহায়তা প্রদান করেন। কিন্তু সেটাও সব মিলিয়ে হাজার জনের কিঞ্চিত ভদ্রস্তভাবে দেওয়ার জন্য আলু আর মুড়ি কেনার খরচও জোটেনি। মাথায় বাজ পড়া জোগাড় হয়ে ওঠে, কারণ কর্মসূচি ঘোষণা করা হয়ে গেছে। বাধ্য হয়েই দ্বারস্থ হতে হয় আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি গুণধর খানার। তিনি সব শুনে বলেন গাড়ি তারাই ব্যবস্থা করবেন, কিন্তু তারা জনপ্রতিনিধিরা মিলে আরও কিছু খাদ্য সামগ্রী নিয়ে আমাদের সাথেই সন্দেশখালী যাবেন, এরপরই অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এবং গতকাল 6 জুন উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী থানার আতাপুর, দধিখালি, নলখালি এইরকম বিভিন্ন নামের ইয়াস বিধ্বস্ত ছোট বড় দ্বীপে তার নিয়ে যাওয়া হয়। সেখানে বিশিষ্ট ব্যবসায়ী অনুপ বর্মনের নেতৃত্বে কুপনের মাধ্যমে সহস্রাধিক মানুষের মধ্যে চাল, মুড়ি, পাউরুটি, বিস্কুট, ছিঁড়ে, জল, আলু, মাস্ক, ব্লিচিং পাউডার, হ্যালোজেন ট্যাবলেট ইত্যাদি দেওয়া হয়। অনেকেই আছেন যারা আপাত দৃষ্টিতে হয়তো সচ্ছল পরিবারের, কিন্তু তাদের সব কিছু জলে ডুবে থাকার জন্য খেতে পারছেন না। আবার নদীর পাড়ে দাঁড়িয়ে সবার সাথে খাবারের প্রত্যাশায় ভিড়ে গাদাগাদি করে দাঁড়িয়ে খাবার চাইতেও পারছেন না, এমন কিছু পরিবারের মধ্যেও ত্রাণ বিতরণ করা হয়। মানুষের বর্ণনাতীত দুর্দশার সেই চিত্র উঠে এসেছে আরামবাগ টাইমসের পর্দায়। আরামবাগ টাইমসের রিপোর্ট। জলটা দিয়ে দেন, এখানে জলটা দিয়ে দেন, জলটা হাতে ধরে নি, ছেলেটা ঠিক করে নেবে না। আমি তারা তোকে দিয়ে দিচ্ছি। তন্ময় দিচ্ছিস, শিখা ওদিকে চলে যা।
আচ্ছা দেখি ভূ ভাই দেখি চলে চলে যা আচ্ছা বৃষ্টি এসে যাবে তাড়াতাড়ি করুন না কেউ কেউ হাফাজালি ঢুকবেন না আস্তে আস্তে যান বুবা দিয়ে দাও শিখা দে শিখা দেখতে পাচ্ছি না হ্যাঁ আচ্ছা বুবা চলে যা বুবা চালটা দে আচ্ছা যে গোল দেখতে সামনে মাল নিচ্ছে এখানে যদি কেউ এখানে আমাদের সম্মান আনা সম্ভব হয়নি যদি কেউ না পান আজকে তাহলে কাল সকালে ওই দাদার বাড়িতে কুকুর নিয়ে চলে গেলে মাল পেয়ে যাবেন কোথায় গেলেন দাদা অনুপ ওখানে চলে গেলে মাল দিয়ে দেওয়া হবে হ্যাঁ ওনাদের বাড়ি চলে গেলেই মাল যদি আমাদের সম্মান আনা সম্ভব হয়নি মাল ওখানে আছে আপনারা কেউ পাবেন না তা নয় পেয়ে যাবে ওনার বাড়ি কাল সকালে চলে গেলেই পেয়ে যাবেন তুমি দাও তুমি দাও অর্ণব দিয়ে দাও এদিকে এসো অর্ণব এদিকে চলে এসো অর্ণব কই যদি না পান তাহলে আচ্ছা অর্ণব একটু চিড়েটা দাও তো ওই দিক থেকে চন্দন তোর কাকার মালটা ধরে নে তোর কাকা বাড়ি গেছে ধরে নে কুপন দেখালে সবাইকে দেওয়া হচ্ছে কুপন দেখালে মাল দেওয়া অসুবিধা নেই তন্ময় কোথায় গেল তন্ময় যাও দাড়ি তুল দিচ্ছে মাস্ক পরেননি কেন হ্যাঁ মাস্কটা তো পরতে হয় আপনারা এত ভিড়ের মধ্যে এসেছেন মাস্ক না পরে চলে এসেছেন প্রত্যেকের কারোর কাছে মাস্ক নেই ওর কাছে ছাড়া কেন এটা কেন হবে কেন মাস্ক রাখেন না মাস্ক না রেখে গিয়ে এত ঘিচে ঘিচে কেন দাঁড়িয়েছেন আমাদের মাস্ক আছে কালকে দিয়ে ওদের আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ওনাদের কাছ থেকে কেমন মাস্কটা নেবেন প্রত্যেকে দেখে আগে আগে চাল দিয়ে তাহলে ঠিক আছে ঠিক হবে চন্দন তোর কাকার মালটা ধরে নে তোর কাকা বাড়ি গেছে কুপন দেখালে সবাইকে দেওয়া হচ্ছে তন্ময় কোথায় গেল দাঁড়ি তুল দিচ্ছে মাস্ক পরেননি কেন
চালটা আগে দিতে দাও তাহলে ঠিক হবে চালটা আগে দিতে দাও আগে চালটা দিতে দাও হ্যাঁ তাহলে দিতে সুবিধা আগে আগে চাল দিয়ে তাহলে ঠিক হবে আগে তো কোন ভাত লাগো না তোমরা ওইটাও দেখি মোবাইল কার এক মুখ পেয়েছেন আপনি এক মুখ পেয়েছেন একে এক মুখ দিয়ে দিন তো Jeans and T-shirts, only for men.